ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে ঘড়িতে ঠিক বিকেল চারটে, আর এখন বুঝতেই পেরেছো আমি এখন চারটে মানে আমি এখন কোথায় যাই। ডেফিনেটলি ঠিক ধরেছো, আমি এখন যাচ্ছি আমার মেয়েকে নিয়ে কোচিনে। আর কোচিন থেকে আজকে কোথায় যাব তোমাদের সাথে সেটা শেয়ার করতেই চলেছি। একদম ঠিক ধরেছ, কারণ টাইটেলে দেখতেই পেয়ে গেছো আমি কোথাকার নাম দিয়েছি, নববৃন্দাবন। আমাদের এখানেই অবস্থিত, মানে বাগবাজার এলাকা। আমি হাতিবাগান থাকি আর বাগবাজার বাজারের ওদিকটা। তো সেটাই ভাবছিলাম আজকে সব যাবো ওখানটায়, মনটাও ভালো লাগছে না, একটু শ্রীকৃষ্ণকে দর্শন করে আসি। তো প্রথমে মেয়েকে কোচিনে ঢোকাবো, কারণ মেয়ের পড়া 5টা থেকে অলরেডি, এখন অনেকটাই মানে 4টে থেকে আমি শুরু করেছি বলা, 4:05 এতক্ষণ হয়ে গেছে, মনে হচ্ছে হ্যাঁ 4:10 বাজে, 10 কি 5-এর মতন হবে, আমার যদিও মোবাইলের টাইমটা ঠিক করেনি। তো যাই হোক, তো প্রথমে আমি এখন যাব মেয়েকে কোচিন ঢুকাবো, কোচিন ঢুকিয়ে তারপরে যাব নববৃন্দাবন, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তোমরা দেখো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। তোমরা আমার উপর অনেকেই রেগে গেছো যে দিদি তুমি একদম ভিডিও দাও না, কেন দাও না। আসলে তোমাদেরকে বলছি, রোজ রোজ একটু বাড়িতে প্রবলেম রয়েছে, ওই জন্য রোজ রোজ ভিডিও দিতে পারছি না। ডেফিনেটলি ভিডিও দেবো। আর স্কিন কেয়ার ভিডিওটি কেমন লাগলো কেউ তো সেরকমভাবে কমেন্ট করে বললে না, জানি না, অনেকে হয়তো দেখোনি। আর শোনো না, তোমাদেরকে একটা কথা বলছি, অনেকেই আমাকে বলছে যে দিদি তোমার ভিডিওর নোটিফিকেশান আমি পাচ্ছি না। তো তোমরা যারা যারা নোটিফিকেশান পাচ্ছ না তাদেরকে বলছি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনের পাশে যে মানে বেলটা আছে না, বেল আইকনটা, ওটা প্রেস করবে, প্রেস করে অল যে অপশানটা আছে ওটা ক্লিক করে দেবে। ওটা ক্লিক করলে তাহলে আমি যে ভিডিওগুলো তোমাদেরকে দেবো সেগুলো অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশান হিসাবে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে চলো, আর বেশি দেরি করছি না, কারণ আমার মেয়ে ওদিক থেকে বলছে আমার লেট হয়ে যাবে মা, চলো চলো। তো ভিডিওটি শুরু করা যাক, কাম অন চলো। তো বন্ধুরা, এখন আমরা নববৃন্দাবনের দিকে চলছি, তো দেখতে থাকো, অসাধারণ জায়গা, খুব ভালো লাগবে, দেখতে থাকো। সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, মানে মেয়েকে ছেড়ে আমি সাধারণত কোথাও যাই না, তো আমার খুব একা লাগছে। যদিও আমার বান্ধবীরা রয়েছে, মানে আমার বান্ধবী একজন সিঁড়িতে বসে রয়েছে, ওর শরীরটা খারাপ লাগছে, আরেক বান্ধবী ওর বাপের বাড়ির সামনে সেখানে গেছে, তো আমি কি করবো, তা আমাকে একা একাই করতে হচ্ছে। তো আমার বান্ধবীকে বললাম যে তুই আয় একটু ক্যামেরার সামনে, বলছে না আজকে আমার শরীরটা সত্যি খুব খারাপ করছে, তুই কর, আমি অন্য সময় আসবো। তো দেখতে থাকো, আর মেয়ে
এই দেখো শ্রীকৃষ্ণ, দাঁড়াও ভালো করে দেখাই, তুমিও দেখো, তোমরাও দেখো, আমিও দেখি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের শ্রী রাধাকৃষ্ণ, তো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, কি সুন্দর একটা ঝর্ণা রয়েছে, মানে বিভিন্ন কালার। এটা আর একটু সন্ধে হলে আরও ভালো লাগবে দেখতে, কিন্তু এখনও সেরকম সন্ধে হয়নি, তাও অসাধারণ লাগছে। আর আমার মন খারাপ হলে আমি এখানেই বসে থাকি, যখন খুব মন খারাপ লাগে আর গঙ্গার ঘাটে যাই। আমার তো ভীষণ ভালো লাগে এই সমস্ত ঠাকুরের জায়গা যেতে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম নববৃন্দাবন ভ্রমণ, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে ওখানে মানে একটু কী বলবো, চুপচাপ থাকে সবাই, কারণ একটা কী বলে ওটাকে, মানে মন্দির টাইপের, মন্দিরই তো অবশ্যই আর শ্রীকৃষ্ণের। তা তোমাদের যতটা পেরেছি শেয়ার করেছি। আর হলো গিয়ে এই দেখো না, এখন বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে মানে ফ্রেশ হয়েছি, শুধু মুখের লিপস্টিক ফিপস্টিকগুলো তুলিনি, ওটা রাত্রে করবো, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে স্কিন কেয়ারে বলেছিলাম। তো যাই হোক, এখন আমি এই একদম একটুখানি রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে, ওই জন্য একটুখানি ভালোভাবে একটু সেজে গুজে এসেছি, আরও আর একটু লিপস্টিক ডলে এসেছি। তো যাই হোক, ভিডিওটি তোমাদের কীরকম লেগেছে বলবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর আর কি বলবো, আর হ্যাঁ, আমাকে কিন্তু কি বলবো, মানে কমেন্ট করছো না অনেকেই, আমি জিজ্ঞেস করছি তোমাদেরকে কিছু কিছু কথা, কিন্তু তোমরা সেগুলো কমেন্টে কিন্তু আমাকে জানাচ্ছ না। তোমরা প্লিজ আমার উপর রাগ করো না, আমি আসবো তোমাদের কাছে, ভিডিও নিয়ে ডেফিনেটলি আসবো। আমি বলেছিলাম যে আমার ঘর তৈরি হয়নি, কিন্তু এখন আমার ঘর তৈরি হয়ে গেছে, এখন আমি আসবো ভিডিও নিয়ে, একদম কথা দিলাম, সপ্তাহে দুটো করে আসবোই। আর একটা কথা হচ্ছে গিয়ে যে যাদের শুরুতেই বললাম যে যারা সাবস্ক্রাইব করেছো এবং তাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না আমার ভিডিওর, তো সেটার জন্য তোমাদের কি করতে হবে, পাশে যে বেল আইকনটা আছে না, ওটা প্রেস করে অল বাটনটা প্রেস করে দেবে, তাহলে দেখবে আমি যে ভিডিওগুলো বানাবো সেগুলো নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? আর আমি এখন বসে আছি জানলার ধারে, দেখতেই পাচ্ছ ওই যে রাস্তা, দাঁড়াও দেখাচ্ছি, ওই যে দেখতে লোক যাচ্ছে হালকা, কে যেন ঢুকছে আমাদের বাড়ির গেটে। তো যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট অবশ্যই করো। আর যারা সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে শুরুতেই বললাম সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে অল বাটনটি প্রেস করবে, ঠিক আছে? তো আর কি বলবো, আজকাল শরীর দিচ্ছে না, সারাদিন ধকল যায়, মেয়েকে এই কোচিং ওই কোচিং করি। তো আমার পরবর্তী ভিডিওটি তোমাদের সাথে দেখা হবে, সবাই খুব ভালো থেকো, আর কি বলবো, সুস্থ থেকো, অবশ্যই ভালো থাকবে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, ঠিক আছে? টাটা, তাহলে দেখা হবে পরের ভিডিওতে, বাই, লাভ ইউ অল।